দিল্লিতে মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তারের ঘটনায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে মোদী আদানি আঁতাত তুললেন আপের জেলা নেতৃত্ব। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদে আম আদমি পার্টির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বহরমপুরে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মনীষ সিসোদিয়া দিল্লিতে নতুন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে চক্রান্ত করে বিজেপি সরকার গ্রেপ্তার করেছে, কিন্তু আদানির এত বড় স্ক্যামের ঘটনায় কোনো তদন্তই হলো না, সুপ্রিম কোর্ট থাপ্পড় খেয়েছে। সিসোদিয়াজিকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হলো, করো মোদি তুমি জবাব দাও। আমরা মূলত আজকে এসেছি দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রথম বিষয়টি হলো যে আদানি এবং আম্বানির সাথে যে বিজেপির যে একটা অশুভ আঁতাত চলছে, সেই অশুভ আঁতাতের বিরুদ্ধে আমরা কথা বলার জন্য। আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে মনীষ সিসোদিয়া সাহেব, ওনাকে যেইভাবে অন্যায়ভাবে যেভাবে ওনাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো রকম কারণ ছাড়াই, তো সে তার বিরুদ্ধে আমরা কথা বলার জন্য এসেছি। মনীষ সিসোদিয়ার মতো নেতা যিনি শিক্ষা মডেলকে বদলে দিয়েছেন, সেই মনীষ সিসোদিয়াকে একটা ভুল কেস দিয়ে তাকে অ্যারেস্ট করা হলো, যেখানে বলা হচ্ছে 10,000 কোটি টাকার স্ক্যাম হয়েছে। আপনি একটা কথা বলুন, 10,000 কোটি টাকার এক টাকাও কি বিজেপি এখনও পর্যন্ত বের করতে পেরেছে? সিবিআইডিকে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে দিয়ে, সেন্ট্রাল এজেন্সিগুলোকে দিয়ে যারাই মুখ খুলছে তাদেরকে স্বৈরাচারী সরকারের মতো করে তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে।